এরপরে প্রশ্ন হচ্ছে, মেয়েরা পর্দা পালনের মধ্য দিয়ে প্যান্ট টি শার্ট পরতে পারবে? মেয়েদের প্যান্ট টি শার্ট বিক্রি করা যাবে? সমস্যা তো হচ্ছে, আপনি যাদের জন্য বিক্রি করছেন তারা তো কিন্তু প্যান্ট টি শার্ট একবার অভ্যস্ত হয়ে যায়, তারা আর কখনো ভালো পোশাক পরতে পারবে না। তারা এরপরে মনে হয় গরম লাগতেছে, কষ্ট লাগছে, জোর করে আমার চাপিয়ে দিচ্ছে, স্বামী চাপিয়ে দিল, বাপ মা চাপিয়ে দিল, এগুলো বলতে থাকবে। এই জন্য কখনো এদেরকে এই জাতীয় পোশাক, যদি কোনো খোলামেলা পোশাক ব্যবহার করা যায় হবে না, সাধারণত বাচ্চাদেরকে এরকম তৈরি করবেন না। কোনো স্বামী যদি কোনো তার ঘরে এক তার স্ত্রী আছে আর কেউ নেই একান্ত ঘরে, সে যদি কোনো তার স্ত্রীকে যেটাই ইচ্ছে এটা পড়াইতে পারবে, সোজা কথা এটা, কিন্তু আপনি তাকে তার বিয়ে সে ইয়া খারাপ তার বিয়েটা দিবেন না। কারণ সে যদি একবার বড় হয় এটার উপরে টি শার্ট আর প্যান্ট পরে বড় হয়, সে অন্য তার কাছে এটা এখন সাধারণ মনে হবে, পরে এটা নিয়ে বের হবে সে, এবং এটা নিয়ে সে সাইকেল চালাবে, হুন্ডা চালাবে, আপনি তখন বুঝবেন যে আপনার সমাজটা বকে গেছে। এই জন্য এটা জায়েজ হবে না, এই কারণে। কারণ এটা আর সাধারণত তারা প্যান্ট টি শার্ট পরে যে বাইরে থাকবে এটা একটু নিশ্চয়তা নাই, মানে আপনার মূল যদি উপরে পর্দা আছে, তো উপরে পর্দা থাকলে জায়েজ হবে, তা তো ভিতরে এটা পড়তেছেন কি জন্য? আপনি আরো সহজ না, আপনার তো উদ্দেশ্য খারাপ যে একসময় আপনি প্যান্ট টি শার্ট পরে এরপরে বের হবেন, এটাই উদ্দেশ্য হয়ে যাচ্ছে। এই জন্য আপনাকে ডিলে ডালা পোশাক করতে হবে। প্যান্ট টি শার্ট কখনো ডিলে ডালা হয় না, মেয়েদের জন্য ডিলে ডালা পোশাক, আর পুরুষের জন্যও ডিলে ডালা পোশাক ভালো। যদি পুরুষের শরীরে ভাঁজ দেখা যায় এগুলো না পরা উচিত, এটা মনে বুঝে রাখা উচিত। অনেকে এটা আমরা করি না, খেয়াল রাখবেন এটা।